নুরা ফাতেহি সম্পর্কে বিস্ফোরক তথ্য দিয়েছেন ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখর। নুরা তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, সেই সঙ্গে জেকলিনকেও হিংসে করতেন। সুকেশ আরও দাবি করেন, জেকলিনের সঙ্গে নুরা ছিল সিরিয়াস রিলেশনে, কিন্তু নুরা আসলে জেকলিনকে হিংসা করত, দাবি করেন সুকেশ। নুরার তরফ থেকে জেকলিনের ওপর মানহানির মামলা করা হয়েছে, চলছে আইনি লড়াই। তবে আর্থিক জরিমানার মামলায় সোমবার পাতিয়ালা হাউস কোর্টের পক্ষ থেকে আপাতত জেকলিনকে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুকেশ আরও দাবি করেন, যেহেতু নুরা একজন অভারতীয়, তাই তার সবচেয়ে ভালো বন্ধুর স্বামী ববির নামে গাড়ির নিবন্ধন করেছিল। আমার ও নুরার মধ্যে কখনোই পেশাদারি লেনদেন ছিল না, সে আমার ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিল আর সেই টাকাও তার কোম্পানির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত 200 কোটির আর্থিক প্রতারণা মামলায় জেকলিনের সঙ্গে নাম জড়িয়েছে নুরা ফাতেহির। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তথা ইডির পক্ষ থেকে নুরার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। তার মধ্যেই নুরার সুকেশের অভিযোগ পাল্টো অভিযোগ শোনা গেল। সম্প্রতি নুরা এক বিবৃতিতে দাবি করেন, সুকেশ তাকে একটি বড় বাড়ি এবং একটি বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন।